ঘটনা এক। আমার এক বন্ধু দিন পালন শুরু করবার পর থেকে প্রচুর নিগ্রহের শিকার হতো, স্বয়ং তার পরিবার থেকে। টিপিক্যাল বাঙালি মুসলিম পরিবারগুলো যেরকম হয় সাধারণত, হয়তো তারা আদৌ দিন পালন করে না, নতুবা দিন পালন বাদ দিয়ে দিনে নব উদ্ভাবিত বিদাতে বুঁদ হয়ে থাকাই তাদের নিত্যকার রুটিন হয়ে দাঁড়ায়। তারা শুক্রবার ছাড়া মসজিদের আশেপাশে ঘেঁষবে না, শবে বরাতে খাবার দাবারের ধুম আয়োজনে মত্ত থাকবে ইত্যাদি। কিন্তু পরিবারের ভেতর থেকে দিনটাকে সঠিকভাবে বুঝে এবং উপলব্ধি করে কেউ যদি তা পালন করতে যায়, তখন বাকি সদস্যরা রীতিমতো কেওয়াজ লাগিয়ে দেন। তারা তখন মনে করেন বাপদাদাদের পালিত ধর্মে এ আবার নতুন কি সংযোজন, এভাবে তো কোনোদিন কাউকে ধর্ম পালন করতে দেখিনি। কিন্তু তাদের আসলে কে বোঝাবে যে বাপ আর দাদারা কখনোই দিনের জন্য দলিল হতে পারে না, বাপদাদারা যে সর্বদাই সঠিক হবে, তাদের আনিত পালিত রেওয়াজ যে সবসময় প্রশ্নাতীত থাকবে এমন নিশ্চয়তা কোথাও দেয়া নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তার দাদা আব্দুল মুত্তালিব দলিল হননি, তার জন্য দলিল হয়েছে কুরআন এবং আল্লাহর বাতলে দেয়া পদ্ধতি। আমার বন্ধুটাকে ঘর থেকে প্রায় বলা হতো, নামাজ কালাম শুধু আমাদের ছেলেটাই পড়ছে, দুনিয়ার আর কেউ তো পড়ছে না, ধর্ম শুধু আমাদেরটাই বুঝতেছে, দুনিয়ার আর কেউ তো ধর্ম বোঝে না। কটাক্ষ আর কটু মন্তব্যের এমন ঘাত অভিঘাতে জর্জরিত হয়ে আমার বন্ধুটা আমাকে মাঝে মধ্যেই বলতো, আর পারছি না রে। একটা মানুষের বিপরীতে দুনিয়া দাঁড়িয়ে যাওয়াটাও মেনে নেওয়া সহজ, কিন্তু ঘরের আপন মানুষগুলো যখন ভুল বুঝে দূরে ঠেলে দেয়, যখন বাবা মা আর ভাই বোনেরা ঘৃণার ঝুড়ি হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে কেবল সঠিকভাবে দিনটাকে পালন করছে বলে, তখন সেই কষ্টটা আসলে সহ্যের বাইরে চলে যায়। আমার বন্ধুই কেবল নয়, চারপাশের এমন আরও অনেক মানুষকেই আমি চিনি যারা নিজ ঘরে নিগ্রহের শিকার হয় বা হচ্ছে কেবল ভুলের বিপরীতে দাঁড়িয়ে সঠিক দিনটাকে আঁকড়ে ধরার জন্য। অনেকে আমার কাছে পরামর্শ চাই, কিভাবে তাদের বাবা মাকে সঠিক দিনটা বোঝানো যায়, কিভাবে পরিবারের মানুষগুলোকে হিদায়াতের রাস্তায় আনা যায়। পরিবারের সদস্যদের কথা আর আচরণের দ্বারা যে নিঃসীম কষ্টের ভেতর দিয়ে তারা দিন যাপন করে তা আমি অনুধাবন করতে পারি। সেই কষ্টের গভীরে বসবাস করেও আপন আপন লোকগুলোর হিদায়াতের জন্য তাদের আহাজারি সত্যই একটা সুন্দর হৃদয়ের স্বাক্ষর বহন করে। ঘটনা দুই। সত্যের সাথে অবহেলার, শুদ্ধতার সাথে অবজ্ঞার সম্পর্কটা চিরন্তন। আপনি মানুষকে ভুলের গহ্বর থেকে উদ্ধারের কাজে নামবেন, কিন্তু পাড়ি দেবেন না একটা কণ্টকাকীর্ণ পথ, তা হবে না। যেদিন যে উষা লগ্নে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হলো, সেই সুসংবাদ আবু লাহাবের কাছে বয়ে নিয়ে এসেছিল তারই এক ক্রীতদাসী। বলাই বাহুল্য, আবু লাহাব ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা। মৃত ভাই আবদুল্লাহর ঘরে এক পুত্র সন্তানের জন্মের সংবাদে আবু লাহাব এতটাই প্রফুল্ল আর আনন্দিত হয় যে দাসী নবীজির জন্মের সংবাদ বয়ে এনেছিল তার কাছে, তাকে সাথে সাথেই মুক্ত করে দেয় সে। যে ভ্রাতুষ্পুত্রকে এতটা ভালোবাসা দিয়ে বরণ করেছিল আবু লাহাব, একদিন নিজেই পরিণত হল সেই ভ্রাতুষ্পুত্রের সবচেয়ে বড় শত্রুতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যের যে পয়গাম ধরায় এনেছিলেন, তাকে স্বাগত জানাতে অপারক ছিল আবু লাহাব, কারণ বাপদাদাদের পালিত দিনকে তারা জ্ঞান করত পবিত্র বিধান হিসেবে। সেই ভুলে ভরা দিনটাকে তারা এতটাই পুত আর পবিত্র মনে করত যে তার বিপরীতে যে কোনো কিছুকেই তারা তাদের ধর্মের জন্য হুমকি মনে করত। আপনি যখন সত্যের পথে হাঁটতে শুরু করবেন, তখন মিথ্যেরা দল বেঁধে আপনাকে আক্রমণ করতে আসবে। আপনি যে আসলে কতখানি কূপমণ্ডুক, আপনার জ্ঞান যে কতটা বিকৃত আর আপনি কি পরিমাণ বিভ্রান্ত, সেসব তখন আপনার চারপাশে নিয়ম করে বাঁচতে থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবি, গণক, জাদুকর,
পাগল, বদ্ধ, উন্মাদসহ কত যে অপবাদ, লাঞ্ছনা, গঞ্জনা সহ্য করতে হয়েছে তার ইয়ত্তা নেই। আপনার থাকতে হবে ত্যাগ স্বীকার করার অপরিসীম ধৈর্য। বিলাল রাদিয়াল্লাহু আনহুর কথা চিন্তা করুন। ইসলামের সুমহান বার্তা পাওয়ার পর যখন ঈমান আনয়ন করলেন তিনি, তখন তার মনিব মাথার উপর গনগনে সূর্যের তাপে মরুভূমির তপ্ত বালুতে তাকে শুয়ে রাখত এবং বুকের উপর তুলে দিত বিশালাকায় পাথর। সূর্যের তাপ আর বুকের উপর চেপে বসা জগদ্দল পাথরের চাপের কাছেও নতি স্বীকার করতে রাজি হননি ইসলামের প্রথম মুয়াজ্জিন বিলাল রাদিয়াল্লাহু আনহু। সে কি সীমাহীন যন্ত্রণা, কি ভারী দুঃখের ছিল সেই দিনগুলো। কিন্তু বিলাল রাদিয়াল্লাহু আনহুর ঈমানের কাছে বারে বারে পরাস্ত হয় নিষ্ঠুর নির্দয় মনিব। আঘাত যত তীব্র হয়, বিলাল রাদিয়াল্লাহু আনহুর কণ্ঠ থেকে ততটাই ভালোবাসা মিশ্রিত সুরে ভেসে আসে আহাদ আহাদ এই শব্দ। ঈমানের সে এক অনুপম অনন্য দৃষ্টান্ত। শারীরিক নির্যাতন ছাড়াও আপনাকে সম্পদ আর প্রতিপত্তিও ত্যাগ করতে হতে পারে। ইসলামের প্রাথমিক দিনগুলোতে সাহাবি আব্দুর রহমান ইবনু আউফ রাদিয়াল্লাহু আনহুর ছিল প্রতিষ্ঠিত ব্যবসা বাণিজ্য। মক্কায় তিনি পরিচিত ছিলেন একজন অসাধারণ সফল ব্যবসায়ী হিসেবে। কিন্তু ঈমান আনয়নের পর যখন মক্কাবাসী তাদের ওপর খড়গহস্ত হল, আব্দুর রহমান ইবনু আউফ রাদিয়াল্লাহু আনহু অন্য অনেক সাহাবির মতো নিজের ব্যবসা, বসত ভিটা, সম্পত্তি সব কিছু ছেড়ে ছুড়ে আবিসিনিয়ায় চলে গেলেন, কেবল ঈমানের জন্য, ইসলামের জন্য, আল্লাহর দিনের জন্য। আপনি ফেলে চলে যাচ্ছেন আপনার সফল ব্যবসা, ঘরবাড়ি, সহায় সম্পত্তি। দৃশ্যটা একবার ভাবুন তো। ঈমানের পথে হাঁটবেন, সত্য আর ন্যায়ের পথে চলবেন, সঠিক দিন চর্চা করবেন, কিন্তু শত্রু পাবেন না এমনটা অসম্ভব। আপনাকে হয়তো আপনার পরিবার তিরস্কার করে, আপনার বাবা মা অবজ্ঞা করে, আর পাড়া প্রতিবেশী কটু কথা শোনায়, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবিদের জন্য বিরূপ হয়ে উঠেছিল গোটা দুনিয়াটাই। তাদের ত্যাগের সাথে আপনার আমার ত্যাগ তো তুলনাতেই আসতে পারে না। সুতরাং দিনের পথে আপনাকে চর্চা করতে হবে ধৈর্য আর সীমাহীন সংযমের। আপনি যখন দাড়ি রেখে দেবেন, তখন আপন লোকেরাই আপনাকে বলবে, এই বয়সে দাড়ি কেন রাখতে হবে তোমার? তোমার বাপের মুখে তো দাড়ি নেই, তোমার মুখে দেখছি এক হাত লম্বা দাড়ি, দাড়ি রাখার কি বয়স চলে গেছে? গোপনে গোপনে তারা আরও বলবে, ছেলেটা কি বকেই গেল নাকি, কাদের খপ্পরে পড়েছে কে জানে। এতদিন বেপর্দায় চলতেন, ধামাকা জীবনযাপন করতেন, কিন্তু হঠাৎ করে যখন আপনি বোরকা হিজাব পরা শুরু করবেন, যখন আপনি নন মাহারাম কোনো পুরুষের সামনে আসতে চাইবেন না, কথা বলতে চাইবেন না, আপনার আপন মানুষেরা, হতে পারে আপনার বাবা মা, ভাই বোন কিংবা আত্মীয় স্বজন, আপনাকে বলবে, এই বয়সে এত ঢেকে ঢুকে চলতে হবে কেন, বিয়ের আগে একটু খোলামেলা চলা উচিত, এভাবে চোখ মুখ ঢেকে রাখলে বিয়ে হবে, পুরুষ মানুষের চোখে না পড়লে বিয়ের প্রস্তাব কোত্থেকে আসবে। যখন আপনি তাদের সামনে দিনের সঠিক বিষয়টা তুলে ধরে ভুলটা শুধরাতে যাবেন, তারা তেড়ে ফুড়ে আপনাকে বলবে, মাতব্বরি বাদ দাও, আমরা কি তোমার চাইতে কম বুঝি, দু চারটা বই পড়ে ওস্তাদ হয়ে গেছো, আমাদের বাপদাদারা সবাই ভুল আর দুনিয়ায় তুমি একাই কেবল সঠিক। আপনি বুঝতে পারবেন আপনার জন্য দুনিয়াটা তখন সংকীর্ণ হয়ে এসেছে, আপনজনেরা মুখ ফিরিয়ে নেবে, আত্মীয় স্বজনেরা দূরে চলে যাবে, বন্ধুরা এড়িয়ে চলবে, হেনস্থা অবজ্ঞা আর অবহেলার জাঁতাকলে পিষ্ট হয়ে আপনার মন বিষে উঠবে ভীষণভাবে। এমন অবস্থা থেকে উত্তরণের উপায় কী? একটাই উপায়, আল্লাহর সাথে সম্পর্ক বাড়ানো। আপনি যখন দেখবেন দুনিয়া শুদ্ধ লোক আপনার বিপরীতে, কিন্তু হৃদয় গহীনে যদি আপনার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা মধুর সম্পর্ক তৈরি হয়ে থাকে, চারপাশের কটু কথা, অবজ্ঞা, অবহেলা, তিরস্কার, লাঞ্ছনা কোনো কিছুই তখন আপনাকে আর আশাহত করতে পারবে না, আপনাকে দগ্ধ করতে পারবে না হতাশার অনলে। মানুষের চোখে নিচু হয়েও
আপনি তখন গর্ব অনুভব করবেন, এটা ভেবে যে আল্লাহর পথে আছেন বলেই আপনার জন্য তারা বরাদ্দ করেছে এত ঘৃণা, চাষ করেছে এত বিদ্বেষ। মানুষের এত সব ঘৃণা বিদ্বেষের বিপরীতে উদাহরণস্বরূপ যদি আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাত দান করেন, ভাবুন তো কি এক মহা সাফল্য লাভ করবেন আপনি। ঘটনা তিন। সাধারণত একটা পর্যায়ে গিয়ে পরিবারের লোকেরা আপনার কথাকে গ্রাহ্য করতে চাইবে না। আপনি যতই তাদেরকে সঠিক পথে সঠিক দিনে আহ্বান করুন না কেন, তারা আপনাকে গুরুত্ব দিতে চাইবে না যদি না পরিবারে আপনি ভালো রকমের অবদান রাখতে পারেন। পরিবারে অবদান রাখা বলতে আর্থিকভাবে পরিবারে আপনি কেমন ভূমিকা রাখছেন সেটাকেই বোঝানো হয়েছে মূলত। ধরা যাক আপনি একজন ফুল টাইম বেকার, আপনাকে চলতে হচ্ছে বাবা কিংবা ভাইয়ের কাঁধে ভর করে। এমত অবস্থায় পরিবারে আপনার মন্তব্য কম গুরুত্ব বহন করবে। যেহেতু আপনি টাকা পয়সা রোজগার করেন না, অন্যদের ওপর নির্ভরশীল হয়ে চলতে হয় আপনাকে, তাই আপনি যতই ভালো কথা, জ্ঞানগর্ভ উপদেশ, সঠিক বার্তাই তাদের কাছে তুলে ধরুন না কেন, তাদের কাছে আপনার যাবতীয় জ্ঞান, যাবতীয় শুভাকাঙ্ক্ষার চাইতেও বড় হয়ে থাকবে আপনার বেকারত্ব। তাদেরকে যদি আপনি গীবত থেকে বাঁচতে বলেন, সুদের ভয়াবহতা সম্পর্কে সাবধান করেন, মিথ্যা বলা ছাড়তে বলেন, নিয়মিত সালাত আদায়ের তাগিদ দেন, মহিলাদের পরিপূর্ণ পর্দা মেনে চলতে বলেন, আপনি দেখতে পাবেন এই সব কিছুকে তারা কেমন হালকাভাবে নিচ্ছে। এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দেয়া যাকে বলে। কিন্তু অবদান রাখার দিক থেকে আপনি যদি পরিবারের গুরুত্বপূর্ণ কেউই হয়ে উঠতে পারেন, অর্থাৎ যদি আর্থিকভাবে পরিবারে আপনার অবদান দৃশ্যত মুখ্য আর গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, আপনি অবাক বিস্ময়ে খেয়াল করবেন যে ওপরের দৃশ্যটা কীরকম ভোজবাজির মতো পাল্টে গেছে। তখন আপনার যাবতীয় ভালো কথা, ভালো উপদেশ, ভালো পরামর্শের আলাদা একটা মর্যাদা থাকবে। বাড়ির বড়রাও আপনার কথাকে গুরুত্ব দিয়ে দেখবে, আর ছোটরা তো আপনার বেঁধে দেওয়ার রুটিনের বাইরে চলতেই পারবে না। এটা আসলে মানুষের মনস্তত্ত্ব। মানুষ ক্ষমতাকে পছন্দ করে, যার হাতে ক্ষমতা থাকে মানুষ তার কথা শুনতে চায় আর মানতে চায়। সামর্থ্যবান মানুষের সান্নিধ্য মানুষ উপভোগ করে, যদিও এই ধারণার সাথে ইসলামের তেমন একটা সম্পর্ক নেই। কিন্তু আমি মনে করি পারিবারিক আর সামাজিকভাবে দিনের কাজ করার জন্য যেহেতু এটা ভালো একটা নিয়ামক হিসেবে কাজ করে, তাই আমাদের উচিত নিজ নিজ আর্থিক সামর্থ্য বাড়ানোর ব্যাপারেও মনোযোগী হওয়া। আমি খেয়াল করে দেখেছি আমার বেকার অবস্থায় পরিবারে আমার কথার গুরুত্ব ছিল একরকম, আমার আর্থিক সচ্ছলতায় পরিবারে আমার গুরুত্ব হয়ে ওঠে অন্যরকম। আগে যেখানে কেউ আমার কথাকে তেমন গ্রাহ্য করতে চাইত না, স্বাবলম্বী হওয়ার পরে এই মানুষগুলোই আমার কথাকে মনোযোগ দিয়ে শোনে এবং ভুল শুদ্ধ বাতলে দিলে তা পালনে তৎপর থাকে। অন্তত আর যাই হোক, ভুলটাকে ভুল হিসেবে মেনে নিতে আগের মতো কার্পণ্য কেউ আর করে না। ঠিক একই ব্যাপার এলাকাতেও। আগে যেখানে সবাই নিতান্তই বেকার বলে অবহেলা করতে চাইতো, এখন তারাই অনেকটা সমীহ করে, দেখা হলে ভালো মন্দ জিজ্ঞেস করে, হাসি মুখে কথা বলে, দু চার কথা বলতে চাইলে বিমুগ্ধ শ্রোতার মতো সেসব শুনতে চায়। সব কিছুর মূলে নিয়ামক একটাই, আর্থিক সচ্ছলতা। তাই আমরা যারা আমাদের পরিবার ও সমাজে দিন প্রতিষ্ঠা নিয়ে উদ্বিগ্ন থাকি, চিন্তাভাবনা করি, আমাদের উচিত নিজ নিজ যোগ্যতা ও দক্ষতা বাড়ানো। হালাল উপার্জন দিয়ে যখন আমরা আর্থিকভাবে নিজেদের একটা অবস্থান তৈরি করতে পারবো পরিবার আর সমাজে, তখন দিনের কথা বলতে গিয়ে যে অবজ্ঞা, অবহেলা, তিরস্কারের মুখোমুখি হতে হয় আমাদের, তা বহুলাংশে হ্রাস পাবে ইনশাআল্লাহ। আর হালাল উপার্জনের জন্য নিজেকে যোগ্য করে তোলাটা অতি অবশ্যই গুরুত্বপূর্ণ, এবং ইসলামও সমানভাবে এটাকে গুরুত্ব দেয়। মনে রাখতে হবে, হালাল উপার্জন আমাদের ইবাদত কবুলের পূর্ব শর্ত। আমরা যত ইবাদত বন্দেগী করি না কেন, আমাদের উপার্জনের উৎসটা যদি অসৎ পন্থায় হয়ে থাকে, আমরা যে খাবার খাই তা যদি অসৎ উপায়ে কেনা হয়ে থাকে, তাহলে আমাদের সকল ইবাদত, সকল দিনই প্রচেষ্টায় ব্যর্থ। আল্লাহর কাছে তার কানা কড়িও মূল্য নেই। আর্থিকভাবে নিজেদের অবস্থান তৈরির জন্য
আমাদের তাহলে কি করা উচিত? আমাদেরকে পড়াশোনায় মনোযোগী হতে হবে, তার পাশাপাশি আমাদেরকে দক্ষতা অর্জনের পথগুলোতেও রাখতে হবে সতর্ক দৃষ্টি। চাকরির বর্তমান প্রতিযোগিতার বাজারে আধুনিক বিশ্বে টেকনোলজি নির্ভর জ্ঞানের অপরিসীম কদর। টেক দুনিয়ায় যারা এগিয়ে, দিন দিন দুনিয়াকে তারাই পুরে নিচ্ছে হাতের মুঠোয়। আমরা যদি ফেসবুক, গুগল, ইউটিউব আর টুইটারের দিকে তাকাই, এই কথার সত্যতা আমাদের সামনে দিবালোকের ন্যায় স্পষ্ট হয়ে ওঠে। গেল মার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের উল্টাপাল্টা বক্তব্যের কারণে ফেসবুক আর টুইটার একযোগে ট্রাম্পের সোশ্যাল অ্যাকাউন্টগুলো বন্ধ করে দেয়। দিন কয়েক আগেও যে ছিল পৃথিবীর সেরা পরাশক্তির সর্বাধিনায়ক, তার সাথে এরকম খবরদারি করার জন্য কতখানি সাহস আর নেপথ্যে কতখানি শক্তিমত্তার দরকার ভাবুন তো। টেকনোলজির জ্ঞান আর দক্ষতা আপনাকে কেবল আর্থিক সক্ষমতার রাস্তায় দেখাবে না, একই সাথে মুসলিমদের উন্নয়নে আপনি রাখতে পারবেন প্রভূত অবদান। জ্ঞান বিজ্ঞানে, যোগ্যতা, দক্ষতাই আমাদের যত উন্নতি হবে, পশ্চিমা বিশ্বসহ ইসলামের শত্রুদের চোখ রাঙানি আর খবরদারির মাত্রাও ততই কমে আসবে। আগেই বলেছি, মানুষ আসলে ক্ষমতার পূজারি। যার হাতে ক্ষমতা থাকে, মানুষ তাকেই সমীহ করে। তার মানে আমাদের সবাইকে যে দল বেঁধে টেক দুনিয়ার পেছনে ছুটতে হবে তা নয়। ব্যক্তিগত পছন্দ আর রুচিশীলতার উপর নির্ভর করছে আমরা কে কোন দিকে নিজেদের ক্যারিয়ার গড়ে তুলব। আমাদেরকে শিল্প, সাহিত্য, ব্যবসা, উদ্যোক্তাসহ নানান কর্মকাণ্ডের দিকে ঝুঁকতে হবে। যারা ভালো লিখতে পারে তারা লেখালেখি সম্পর্কিত পড়াশোনা করবে। যাদের শখ নির্মাতা হওয়ার, তারা ভিডিও মেকিং, ভিজুয়ালাইজেশনের উপরে প্রশিক্ষণ নেবে। লক্ষ্য হবে হালাল কন্টেন্টগুলোকে চমৎকারভাবে দর্শকদের সামনে তুলে ধরা। ডিজিটালাইজেশনের দুনিয়ায় সবাইকে প্রযুক্তিমুখী হতেই হবে, আজ নয় তো কাল। দক্ষ মানুষদের জন্য কাজের ক্ষেত্র দুনিয়াতে অভাব নেই। এসবের বাইরে আমাদের প্রাণ বৈচিত্র্য আর কৃষি নিয়েও ভাবতে হবে। যাদের প্রচুর পরিমাণ আবাদি জমি জমা আছে, তারা সেগুলোতে মৌসুমি ফসল, ফলমূল চাষ করতে পারেন। রপ্তানি করা যায় এমন নানান ফল এবং খাদ্য দেশে অনেকেই উৎপাদন করছে। কৃষি আমাদের জন্য এক বিরাট সম্ভাবনা। পড়াশোনা করে চাকরি করতে হবে এমন মানসিকতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। পেশাকে বরণ করে নিতে আমাদের মাঝে কোনো কার্পণ্য থাকা চলবে না। তা যদি পার্কে পার্কে ঝালমুড়ি বেচতে হয় তবুও। তবে স্মরণ রাখতে হবে, দুনিয়ার পেছনে ছুটতে গিয়ে আমরা যেন আমাদের আখিরাত নষ্ট না করি। তাহলে আমরা দুনিয়া আর আখিরাত দুটোকেই হারাব। দুনিয়ার পেছনে আমাদের ছুটবার মাত্রা কীরকম হওয়া উচিত, তার একটা চমৎকার দিক নির্দেশনা আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবি আব্দুর রহমান ইবনু আউফ রাজিয়াল্লাহু আনহুর জীবন থেকে পাই। আব্দুর রহমান ইবনু আউফ রাজিয়াল্লাহু আনহু ছিলেন মক্কার সফলতম একজন ব্যবসায়ী। আমরা যেমন এখন বিজনেস ম্যাগনেট বলতে জেফ বেজোস, ইলন মাস্ক সহ নানান ব্যক্তিকে চিনি, নবীজির সময়ে তখন আব্দুর রহমান ইবনু আউফ রাজিয়াল্লাহু আনহুকে সেভাবে চিনত সবাই। ইসলাম গ্রহণের পর বাধ্য হয়ে অন্য সাহাবিদের সাথে তাকেও নিজের সকল সহায় সম্পদ, সকল ব্যবসাপাতি ছেড়ে মদিনায় হিজরত করতে হয়। মক্কায় যিনি ছিলেন একজন সেরা ব্যবসায়ী, তাকে মদিনার মাটিতে পা রাখতে হলো একান্ত নিঃস্ব অবস্থায়। অবশ্য অবস্থাটাকে তারা খুশি মনে গ্রহণ করে নিয়েছিলেন। মদিনার আনসার সাহাবিরা যখন মুহাজির সাহাবিদের সাথে নিজেদের সহায় সম্পদ ভাগাভাগি করে নিচ্ছিলেন, তখন একজন আনসার সাহাবি এসে আব্দুর রহমান ইবনু আউফ রাজিয়াল্লাহু আনহুকে তার সম্পদের একাংশ দিতে চাইলেন, যাতে মদিনায় জীবিকা নির্বাহে খুব বেশি অসুবিধা না হয়। তখন আনসার সাহাবিকে আব্দুর রহমান ইবনু আউফ বলেছিলেন, আল্লাহ তোমার পরিবারে আর সম্পদে অঢেল বারাকাহ দিন, কিন্তু তোমার সম্পদের আমার কোনো দরকার নেই, তার চেয়ে বরং তুমি আমাকে বাজারটা দেখিয়ে দাও। হিজরতের সময়ে যে যত সামান্য টাকা সাথে এনেছিলেন তাকে সম্বল করেই আব্দুর রহমান ইবনু আউফ নিজের পায়ে নিজে দাঁড়াতে চাইলেন। তিনি একজন অভিজ্ঞ ব্যবসায়ী, সম্পদের সঠিক ব্যবহার করে কিভাবে নিজের আর্থিক অবস্থার পরিবর্তন করা যায় সে ব্যাপারে তার চাইতে ভালো আর কে জানে।
তাই তিনি আনসারি সাহাবির দয়ায় আশ্রয়ে না থেকে নিজের একটা কিছু দাঁড় করানোর জন্য বাজারের সন্ধান চাইলেন। তার কিছুদিন পরেই একদিন খুশি মনে আব্দুর রহমান ইবনু আউফ রাজিয়াল্লাহু আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এলেন। তার শরীরে তখন দামি সুগন্ধির গন্ধ। নবীজি বললেন, কি হে আব্দুর রহমান, কি ব্যাপার? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বিবাহ করেছি। বিস্মিত হয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মাশা আল্লাহ, মোহরানা কি দিয়েছ? স্বর্ণ, একটা খেজুর আটির সমান। বাহ, তাহলে তো এখন খাওয়া দাওয়ার বন্দোবস্ত করা লাগে। যাও, একটা বকরি দিয়ে হলেও ওয়ালিমার ব্যবস্থা করো। সহিহুল বুখারি 2048-3780। চিন্তা করুন, সব কিছু ছেড়ে ছুড়ে আসায় আব্দুর রহমান ইবনু আউফ রাজিয়াল্লাহু আনহুর সামনে ছিল মদিনায় বিনা পরিশ্রমে সম্পত্তি লাভের সুযোগ। সেই সুযোগ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৈরি করে দিয়েছিলেন, কিন্তু তিনি এমন সুযোগ গ্রহণ করলেন না। যোগ্যতা দিয়ে তিনি অর্জন করতে চেয়েছেন নিজের অবস্থান। দক্ষতার জায়গাটা তো তার চেনাই আছে, পথ খুঁজে পেলে লেগে পড়তে পারেন। বিনা পরিশ্রমে সম্পদ লাভের চাইতে আব্দুর রহমান ইবনু আউফ চেনা পথটার সন্ধানে নেমে গেলেন বরং। অর্পিত সম্পদের প্রস্তাবকে নাকচ করে তিনি জেনে নিলেন বাজারের রাস্তা। সেখানে গিয়ে সাধ্যমতো মালপত্র কিনে তা বিক্রি বার্তাতে লেগে গেলেন। আর আমরা তো জানি, যে লেগে থাকে এবং প্রাণান্তকর চেষ্টা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও তাকে সাহায্য করেন। অলস আর অকর্মণ্য লোকের জন্য কখনোই আল্লাহর সাহায্য আসে না। রিক্ত হস্তে আসা একজন সাহাবি ওই সময়ে সম্পূর্ণ নতুন একটা পরিবেশে এসে ব্যবসা বাণিজ্য করে স্বর্ণ দিয়ে মোহরানা পরিশোধ করে বিয়ে করেছেন। মদিনার আনসারদের কাছেও তা ভারী আশ্চর্যের ছিল বটে। হালাল উপার্জনের মাধ্যমে আমরা যারা বড় হতে চাই, নিজের একটা অবস্থান তৈরি করতে চাই, আব্দুর রহমান ইবনু আউফ আমাদের জন্য এক বিরাট অনুপ্রেরণার নাম। নিজের দক্ষতার ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন বলেই তিনি সম্পদের প্রস্তাব নাকচ করে পথের সন্ধান চেয়েছিলেন। আমরাও যদি আমাদের দক্ষতার জায়গাগুলোকে পোক্ত করতে পারি, যদি নিজেদের যোগ্য করে তুলতে পারি জ্ঞানে দক্ষতাই, আব্দুর রহমান ইবনু আউফ রাজিয়াল্লাহু আনহুর মতো আমরাও নিজেদের পথটাকে খুঁজে নিতে পারবো অন্যের গলগ্রহ হয়ে না থেকে। আব্দুর রহমান ইবনু আউফ দুনিয়া অর্জন করেছেন, কিন্তু হারিয়ে ফেলেননি অনন্ত সুখের আখিরাত। কেমন তাকওয়াবান, ইমান আর আমলদার হলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দুনিয়াতেই জান্নাত লাভের নিশ্চয়তা প্রদান করেন ভাবা যায়। দুনিয়াকে খুঁজতে কোনো অসুবিধে নেই তা যদি আব্দুর রহমান ইবনু আউফ রাজিয়াল্লাহু আনহুর মতো হয়। ঘটনা 4। পরিবারে দাওয়াহ দেওয়ার ক্ষেত্রে অসহিষ্ণু হলে চলবে না। দিনের পথে হাঁটতে গেলে অনেক অপমান, অপবাদ, তিরস্কার ধেয়ে আসবে, এটাই অমোঘ নিয়তি। এটা মাথায় রেখে আমাদের চারপাশের পরিস্থিতি এবং পারিবারিক পরিস্থিতি সামাল দিতে হবে। আমরা রাতারাতি পরিবার এবং আশেপাশের সবাইকে পাক্কা ধার্মিক বানিয়ে ফেলতে তৎপর হয়ে পড়ি। তার ফলে যখন দেখা যায় যে কেউ আমাদের কথাগুলো মনোযোগ দিয়ে শুনছে না বা আমাদের কথাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে না, তখন আমরা ব্যাপকভাবে হতাশ হয়ে পড়ি। নিকটজনেরা সদুপদেশে সদিচ্ছা প্রদর্শন না করলে খারাপ লাগে বটে, তবে সেই খারাপ লাগা যেন আমাদেরকে এমন কোনো অবস্থায় না নিয়ে যায় যেখানে আমার দিন পালনটাও কঠিন হয়ে পড়ে। অর্থাৎ মানসিকভাবে আমাদের শক্ত থাকতে হবে। আমাদের বুঝতে হবে, ইচ্ছে হলেই আমি কাউকে দিনের পথে টেনে আনতে পারবো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও পারেননি। এটা হিদায়াতের ব্যাপার। আল্লাহ যাকে দেবেন সে লাভ করবে, যাকে দেবেন না সে বঞ্চিত হবে। দাওয়াহ দিতে গেলে যদি তা ফলপ্রসূ না হয়, কেউ যদি সেই দাওয়াহ গ্রহণ না করে, হোক তা পরিবার কিংবা সমাজে, আমাদের ভেতরে তখন যে খারাপ লাগা তৈরি হয় তা স্বাভাবিক। মক্কার মুশরিকদের এতভাবে তাওহীদের দাওয়াত দেওয়ার পরও যখন তারা ফিরতে চাইল না, অধ্যত্ত দেখালো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বেশ বিমর্ষ হয়ে যান, মানসিকভাবেও দুর্বল হয়ে পড়েন তিনি। আরেকজন দিনের দাওয়াহ কবুল করছে না বলে নিজে হতাশ হয়ে পড়া, এটা কোনো কার্যকরী পন্থা নয়।
তাই মুশরিকদের বিমুখতায় যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিমর্ষ হয়ে ভেঙে পড়লেন, মানসিকভাবে বিপর্যস্ত হলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে সান্ত্বনা দিতে গিয়ে বললেন, তারা ঈমান আনয়ন করছে না দেখে মনে হচ্ছে আপনি তাদের জন্য পরিতাপ করতে করতে নিজেকে নিঃশেষ করে দেবেন। সূরা কাহফ আয়াত 6। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে বলছেন, কেন আপনার এত হতাশ, বিমর্ষ আর বিধ্বস্ত হওয়া লাগবে? আপনার যা দায়িত্ব তা তো আপনি পালন করেছেন, দিনের যে দাওয়াহ পৌঁছানোর কথা তা তো আপনি পৌঁছিয়েছেন। এখন কে হেদায়াত পাবে আর কে পাবে না তা নির্ধারণ করবে আল্লাহ। যারা হেদায়াত পাচ্ছে না তাদের কথা ভেবে নিজের দেহ আর মনকে অশান্ত রাখবার কোনো দরকার নেই। পরিবার আর সমাজ আমাদের কথা শুনছে না, আমাদের এটাকে সাড়া দেয় না, আমাদের দাওয়াহকে তারা প্রত্যাখ্যান করে, দিন পালন করতে দেখলে আমাদের ওপর বিরূপ প্রতিক্রিয়া দেখায়। এসব কিছুকে একটা পরীক্ষা হিসেবে নেওয়া যাক। আমাদের দেখতে হবে যে সঠিকভাবে, সঠিক পন্থায় তাদের কাছে আমরা দিনকে তুলে ধরতে পেরেছি কি না। যদি কোনো ঘাটতি থাকে এই কাজে, সেই ঘাটতি পূরণে মনোনিবেশ করতে হবে। আমাদের আহ্বানে কতজন সাড়া দিচ্ছে তা কখনোই বিবেচনায়। দুনিয়া থেকে আল্লাহর এমন অনেক নবী রাসূল গত হয়েছেন সারা জীবনে যাদের ডাকে একজন মানুষও সাড়া দেয়নি। সুতরাং সংখ্যা নয়, কাজ এবং কাজের ধারাবাহিকতাই আমাদের সামনে বিবেচ্য বিষয়।